হয়ে এসেছে। মাছের মাথা দিয়ে করেছি কুমড়ো আলুর তরকারি, কুমড়ো দিয়েই করেছি মাছের ঝাল টাইপের, ওই একটু ঝোল ঝাল টাইপের আর কি। আর করেছি করলা, করলা ভাজা লাল শাক, আর এই মাছটা হবে ওর জন্য, ওরকম কুমড়ো দিয়ে ওটা খায় না। আর এখানে বসিয়েছি কুমড়ো ফুলের বড়া, এখন বাবা খেয়ে বেরোবে, তো চলো সবটাকে রেডি করে নিই। দেখো ওর মাছটাও হয়ে গেছে, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, জানি না খেয়ে তারপর রাতে কি বলবে। তো এটা ওর রাতে খাবে, আমরাও আজকে রাতে ভাত খাবো। তো চলো সব রান্না বান্না আমার হয়ে গেছে, একটু বাসন মাজা বাকি রয়েছে, তারপর তোমাদের কাছে আসছি। হয়ে গেছে অনেকক্ষণ আগেই কাজ, একটু বসলাম আর ভিডিওটা বেরিয়ে গেছে আর কি, পাবলিশ হয়ে গেছে, তো ওই জন্য একটু ভিডিওটা, নিজের ভিডিওটা নিজেও একবার দেখতে লাগে, বোঝোই তো, মানে চেক বলতে পারো যাই বলো না কেন ঠিকঠাক গেছে কিনা, নিজেকেও নিজে একবার চেক করে নিতে লাগে। ও যেটা বলতে ভুলে গেছি, গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে এবং স্বাভাবিক আছো। আমি দেবলীনা, ঘরে বাইরে তো তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর এখন বাজে হচ্ছে 9:25, কিন্তু এখন আমাকে একটু রেডি হয়ে বেরোতে হবে, একটু দোকানেও যাবো। আর তার আগে দোকানে যাবো বলতে ম্যাগি শেষ হয়ে গেছে, কালকে বাবাকে বলা হয়েছিল, বাবা বোধহয় ভুলে গেছে, তো এখন যাবো আনতে। আর আমার ব্লাউজটা যে বানাতে দিয়েছিলাম, পিসি ফোন করে বললো যে হয়েও গেছে, যাওয়ার আগে ভুটা তুলে ঠিকঠাক হয়ে যেতে হবে, নাহলে আবার ওখানে গিয়ে প্লাগ করতে হবে। তো এখন যাব ব্লাউজটা আনতে, তো তোমরা সাথে থাকো, আমি একটু রেডি হয়ে এড়িয়ে গেছি, দেখতেই পাচ্ছো একটুখানি কি, সেদিনকে মাকে নিয়ে এসেছে, আজকে তো আর মাকে বললেও আসবে না, কারণ একটা তো ছুতো আছেই হাতে ব্যথা, তো এর জন্য বলাও যাবে না, তাই জন্য একাই যাচ্ছি আর কি। একটুখানি কি জাস্ট মোড়টা ঘুরলেই গলির ভেতরে পিসির বাড়ি, আর চুলটা দেখতেই পাচ্ছো পুরো তেল দেওয়া চুপচুপে করে, কালকে শ্যাম্পুটা করে নেবো। চলো, হ্যাঁ কালকেও একটা চলো আস, মানে যদি ওয়েদার ভালো থাকে, আমি জানি না ওয়েদার কেমন থাকবে, যদি ওয়েদার ভালো থাকে তাহলে কালকেও একটা জায়গায় যাওয়ার কথা আছে, যদি ওয়েদার ভালো না থাকে তাহলে আমাদের টিকিটের টাকাটা পুরোটাই যাবে আর কি, টিকিটটা কাটাই রয়েছে। তো চলো যাওয়া যাক, এই পাচ্ছ এবার বেরোচ্ছি বাড়ি থেকে, তো চলো যাওয়া যাক, ওদিক থেকে ও বেরিয়ে গেছে নাকি, মাস্ক নিয়েছি, মা টাটা। তো চলো যাওয়া যাক, কি আবার কথা হচ্ছে, কারণ ও বললো বাস স্ট্যান্ডে দাঁড়াবে, বাস স্ট্যান্ড বলতে কল্যাণী রোডের ওখানে দাঁড়াবে, তো চলো যাওয়া যাক। এই স্ট্যাচুটা দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি শ্যামবাজার পৌঁছে গেছি, এটা হচ্ছে শ্যামবাজার পাঁচ মাথার মোড়। আমি ওখানে ভয়েস দিয়েছিলাম কিন্তু সেটা ভালোভাবে আসেনি ওখানকার গাড়ি ঘোড়ার জন্য, তো আমাকে বাড়ি এসে আবার ওভার ভয়েস দিতেই হলো বন্ধুরা। কত বড় সাইজ? ওই সাইজ, ওই সাদা সাইজটা হবে না, ওর থেকে এক সাইজ বড় হবে। এই দোকানটা থেকে আমি কাকির জন্য ব্যাগ কিনেছিলাম, এই দোকানটার ব্যাগগুলো আমার খুব ভালো লাগছিলো, হাতের যে সুতোর কাজ করা এর জন্য আমার খুব ভালো লাগছিলো, তো হাতে আমার যে ব্যাগটা দেখতে পাচ্ছো এই ব্যাগটাই আমি কাকির জন্য কিনেছিলাম। তোমরা যতক্ষণে ভিডিওটা পাবে ততক্ষণে আমার ব্যাগটা দেওয়া হয়ে গেছে কাকিকে, তাই জন্য এই ব্লগ থেকে এখান থেকেই তোমাদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরা। এই ম্যাডাম এখন বাচ্চা বসেছে বাবার পাঞ্জাবি, পাঁচ
এইগুলো কত? কমপ্লিট হয়ে গেছে, এবার যাবো বাড়ি। এই যে সব কেনাকাটা, সব বাড়ি গিয়ে দেখাবো। তার আগে বাড়ি যেতে হবে, একটা বাস অলরেডি মিস করেছে, আরেকটা আসছে মনে হচ্ছে। তো চলো আগে বাসটা ওঠা যাক। শ্যামবাজার থেকে এসে তো গেছি, আর এসেই একটুখানি রেস্ট নিলো, ও চা খেলো, আর আমি কুর্তি সেলাই করাচ্ছিল। তো ওই জেঠিমার কাছে, কাকিমার কাছে গেছিলাম আর কি। আর এখন যাচ্ছি স্যারের বাড়িতে, মানে গণেশ স্যারের বাড়িতে। তোমরা এর আগের ব্লগেই দেখেছো, যারা দেখোনি তারা সেই ব্লগটাকে চেক করে নিও একবার, পারলে আমি লিঙ্কটা শেয়ার করে দেবো। তো ওই কাকির কাছেই যাচ্ছি। আসলে ও যেহেতু কালকে আবার চলে যাবে, ওকে নিয়ে যেতে বলেছে, নাহলে আমি কালকেই যেতাম, কালকে স্যারও বাড়িতে থাকতো। তো ও যেহেতু কালকে থাকবে না, তাই আজকে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। বলেইছিলাম আজকে তোমাদেরকে দেখাবো শ্যামবাজার থেকে কি এনেছি মেন, এটা কিনতেই গেছিলাম। আর কাকির জন্য যে ব্যাগটা কিনেছি ওটা তো আমি অলরেডি দিয়ে এসেছি, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। কিন্তু ভিডিওতে আমি যখন কিনেছি তখন ও ভিডিও করেছিল, তো তখন তোমরা দেখেই নিয়েছো অলরেডি কাকির জন্য কোন ব্যাগটা কেনা হয়েছিল। তো জানিও কমেন্ট করে কেমন হয়েছে। সবকটা জিনিসই দেখাবো, সবকটা জিনিস দেখেই বলো। এটা কিনেছি পাপার জন্যই, পাঞ্জাবিতে কিনেছি, সেলফ ওয়ার্ক করা রয়েছে, যদিও দেখেনি এখনো পাপারা, ভিডিওতেই দেখতে পাবো। দেখে দিচ্ছি, কারণ মা বাবা তো দিতে যাবেই। এর থেকে বেশি না আমি আর খুলছি না, পুরোটাই এরকমই। আমি খুললে আর হয়তো এভাবে ভাঁজ করতে পারবো না। একটু ডুয়েল টোন আছে কালারটা, একটু ইয়েলো ঘিয়ে এরকম একটা কালার। পাপা খুব একটা ডিপ কালার পরবে না আর কি। তো পাপা পাঞ্জাবি পরতে ভীষণ ভালোবাসে, আশা করি পাপার পছন্দ হবে। সেলফ ওয়ার্ক করা পুরোটাই, দেখা কি বাবা আমি তো খুলেই ফেললাম, দেখো তাহলে খুলেই যেমন ফেলেছি। এভাবেই মা একটা ব্যাগ আনতে বলেছিল আর কি, এদিক ওদিক যাওয়ার জন্য। ধরো মা বাড়ি পিসি বাড়ি যাবে, ছাতা, একটা পার্স, একটা জলের বোতল, এই ধরনের জিনিস পাওয়া। তো এমনি মা বলতে থাকে, কিন্তু মজার বিষয় আমার এখানে একটা কথা বলার আছে, মা ঘর থেকে কোথাও বের হয় না। তো বছরে একাধবার। এটা হচ্ছে স্লেট কালার, হালকা স্কাই স্কাই একটু আছে, মানে নীলচে স্লেট যেটা হয় সেই কালারটা। এই সামনে একটা চেন আছে, আর এখানে দুটো চেন আছে, এই একটা আর এই একটাই। বাবা কাগজ ফুল এখনো ঢোকানো হয়েছে, আর ভেতরে একটা ছোট্ট চেন দিয়েছে, আর এপাশে একটা কাজ। এই হচ্ছে সিম্পল ব্যাগ, মায়ের বেশি কারুকাজ একদমই পছন্দ না, সামনে সামনে কাজ। তারপর এই মাস্কটা এনেছি মামুনির জন্যে, ব্ল্যাক কালারের। আমার মাস্ক কেনা হয়নি আর কি, আমি একটু চাইছিলাম কালারফুল কিছু। আর এই সানগ্লাসটা কিনেছি অনেকদিন বাদে, একটু সানগ্লাস পরেছি, তো আমার মুখের সাথে যাচ্ছিল না, একটু একটু গেল আর কি। ও পুরো নায়িকা বাংলাদেশ থেকে এসছে সত্য, এখন এটার সাথে মোটো ভালো লাগে না। এই গাড়ি মাঠে একটা ড্রেসের সাথে, এই রোদ্দি সানগ্লাস পরে যদিও পড়া উচিত নয় চোখের জন্য, কিন্তু ওই আর কি পরবো তো না কি জানি না, তাই জন্য গেলে যদি টাকাটা যায় অল্প কিছু মধ্যে দিয়ে দাম। আর বর এই পার্সটা কিনে দিয়েছে, আমার খুবই পছন্দ হলো, সামনে এরকম স্টিচ করা। আর দুটো চেন আছে ভেতরে, এই একটা, এটা আর ভেতরে একটা চেন আছে ছোট্ট, এটারও সেম বোতাম। হ্যাঁ এটাতে চেন দেয়নি, এটাতে কার্ড হোল্ডার গুলো দিয়েছে আর কি, আর আর কিছুই নেই সেরকম পার্সটার মধ্যে। কিন্তু পার্সটা আমার খুব দেখতে পাবো, পার্সটা আমার খুব পছন্দ হয়েছে, সিম্পল এর মধ্যে খুব সুন্দর দেখতে, মানে আমি পছন্দ করে কিনেছি, আমার তো ভালো লাগবে। আর মা কাকিমার জন্য আরেকটা সেট আনিয়েছিল, তো সেটটা তো আমি কাকিমাকে দিয়ে দিয়েছি, আর আমার নিজের জন্য আমি এটা কিনেছি। আসলে কি বলতো, ব্যাঙ্গালোরে তো আর আমি গোল্ড নিয়ে যেতে পারবো না, তো ব্যাগটা মানে ওখানে নিজেদের থাকারই ঠিক নেই, আর গোল্ড কি করবো নিয়ে। তো এই সেটটা কিনেছি, ঠিক করতাম কি এসব জিনিসের সাথে কি করে বুঝবো, কোনটি টাইপের আর কানেকটা হচ্ছে পুরো কোনটি ধরি এটা হচ্ছে কানেকটা।
করেছি, মামনি বলেছিল ও বাড়ির জন্য দিতে, মানে কাপড় টানতে বলেছিল। তারাও তো ঠাকুরের জামা কাপড় গুলো বলেছিল, এনেছিলাম তারা মার কাছে আছে, তো আমি দেখাতে দিয়ে যাচ্ছি। এই পাপোশ গুলো কিনেছি, এগুলো আর কি দেখাবো বলো? এই পাপোশ চারটে হয়ে গেল শেষ, সবই দেখিয়ে দিয়েছি। এখন ঠাকুরের গুলো বাকি থাকে কেন? এই জামাটা কিনেছি দেখো, পুরো সাদার মধ্যে চিকনের কাজ করা রয়েছে আর নিচে সাদা কালারের লেস লাগানো রয়েছে। জামাটা দেখে আমার খুবই পছন্দ হলো, এটা কিনেছি আমার লোকনাথ বাবার জন্য। এপাশে একটা দিয়েছো, এই যেটা থাকে আর কি গলায় ঝোলানো থাকে, তো আমার দেখে খুবই পছন্দ হয়েছে। দেখা যাক পরালে মাপ মতো আমি কিনতে পেরেছি কিনা, আমার যদিও মনে হয় মাপ মতোই কিনতে পেরেছি, দেখা যাক। এবার পুরো সাদা, লোকনাথ বাবা সাদা খুবই ভালোবাসে, তো ওই জন্য লোকনাথ বাবার জন্য আমি ভুল করেছি, যদি দুটো কিনে আনতাম ভালো হতাম, একটা কিনে আনলাম, কি ধোবো আর কি পরাবো কিনে আনে, যাই হোক। আর আমার মায়ের এই বাড়ির গোপালের জন্য আমি এই জামাটা এনে দিলাম গোপালকে, এটাও সাদা কালারের আর নিচে একটা গোলাপি কালারের লেস লাগানো রয়েছে। আমাদের এই কোপাল একটু মোটকু সটকু, তো ওর জন্য একটু বড় জামা লাগে। আমি কোনটা দেখালাম তোমাকে? হ্যাঁ, এই পাশটা সোজা যাই হোক না কেন, সোজা উল্টো। আর তোমরা দেখেছিলে ওদের বাড়ির, মানে ওই বাড়ির আমার শ্বশুর বাড়ির যে গোপালটা আছে, ও একদম ফুচকি, তো ওর জন্য সবার জন্য সাদা চিকন কাজ করা এনেছি, তো ওর জন্য তাই আনতে লাগবে না, রাগ করবে, তো ওই জন্য ওর তাও দেখো ছোট্ট চিকন কারি, আমার খুব ভালো লাগলো, কিউট দেখতে। আর ওই বাড়ির নারায়ণের জন্য এই ধুতিটা আমার মনে হয় সাইজ মতোই আমি আনতে পেরেছি, আর লক্ষ্মীর জন্য এটা রেড কালার হলেও ভালো লাগতো, কিন্তু রেড এর থেকে আমাদের এই ব্লুটা বেশি ভালো লাগলো। রেড বোধ হয় ছিল না, রানী কালার ছিল, তবে রানীর থেকে আমাদের এই ব্লুটা বেশি ভালো লাগলো, দুটো পাশাপাশি বেশ ভালো মানাবে। তো চলো আজকের মতো শপিং হপিং শেষ, আবারও একবার একটা নতুন ব্লগের সাথে কালকে, কালকের ব্লগটা অবশ্যই ভালো হতে চলেছে যদি ওয়েদার ঠিক থাকে, তো বারবার বলছি, কারণ কালকে আমরা সবাই জানি একটা দুর্যোগের কথা আছে, যদি সেরকম কিছু হয়ে থাকে তাহলে বলবো সবাই খুব সাবধানে থেকো, আমরাও তাই থাকার চেষ্টা করব। আর যদি ওয়েদার ভালো থাকে তো অবশ্যই একটা নতুন ব্লগ পেতে চলেছে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। যদি কোনো নতুন বন্ধু আজকে আমার চ্যানেলে এসে থাকো, যদি আমাকে নতুন দেখে থাকছো, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, আর কমেন্ট করো। আর হ্যাঁ, যদি সাবস্ক্রাইব করো তাহলে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও, তাহলে নোটিফিকেশন পেতে কোনো প্রবলেম হবে না। আর যারা অলরেডি আমার পাশে আছো, আমাকে রোজ এগিয়ে যেতে সাহায্য করছো, রোজ রোজ আমাকে উৎসাহ বাড়াচ্ছ কমেন্ট করে, তাদেরকে বলবো এভাবেই পাশে থেকে এভাবেই কমেন্ট করে যাও, লাইক করো, শেয়ার করো। তো চলো টাটা আজকে।